যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের হাদিস দিয়া মুসলিম শরীফের 3004 নাম্বার আচ্ছা আমারে বলেন তো মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিসটা এটা কি কিতাবের মধ্যে বাতাসে বাইসা রইছে না লেখা তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল বুঝছেন আরে বুঝেন যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের কত নাম্বার হাদিস মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিস তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না এখন মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিসের ওই জায়গায় হাদিসটা কি বাতাসে ভাসতেছে না লেখা তো লেখা হাদিস দিয়া তো তারাও দলিল দিল তাহলে লেখা হাদিস কি আমরাও মানি না তারাও মানে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস হ্যাঁ কোরআন এবং হাদিস এই দুইটা রাসূল রেখে গিয়েছে শুধু কোরআন শুধু হাদিস এমন না কোরআন হাদিস উভয়টা পালন করতে হবে তাহলে বলেন রাসূলের বলা রাসূলের করা হাদিস এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বুখারীর বর্ণনা 946 নম্বর হাদিস খন্দকের যুদ্ধ থেকে সাহাবারা ফিরতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন এই শোনো আলা লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম মিনকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা তোমাদের কেউ যেন বনু কুরাইজা নামক এলাকায় না গিয়ে আসরের নামাজ না পড়ে ওই এলাকায় যাবে তারপর আসরের নামাজ পড়বা সাহাবারা রওনা করছে রাস্তায় যাওয়ার পর আসরের নামাজ যায় যায় অবস্থা আচ্ছা মনে করেন আপনাদের মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলল হুজুর আমাদের এখানে আয়শা মাগরিব পড়বেন আমি আসার পথে দেখি যে এখানে আয়শা যদি মাগরিব পড়ি কথার কথা আমার মাগরিব কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা তখন কি করা উচিত আমার যেখানে আছি সেখানেই মাগরিব পড়ে নেওয়া এই তো সাহাবাদেরকে বললেন অমুক এলাকায় না গিয়ে আসর পড়বা না সাহাবারা রওনা করছে পথিমধ্যে আসরের নামাজের অক্ত যায় যায় সাহাবাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে এক দল কয় আমরা ওই এলাকায় যামু তারপর আসর পাইলে পড়বো না পাইলে পড়বো না রসুল বলছে ওই এলাকায় গিয়ে পড়তে আরেক দল কয় না নবীর উদ্দেশ্য কখনো নামাজ ছেড়ে দেওয়া হতে পারে না তারা কি করলেন ওযু করে সেখানে আসর পড়লেন তাহলে কি হয়ে গেল এক দল ওই এলাকায় গেলেন আরেক দল ওই জায়গায় আসরের নামাজ আদায় করলেন সাহাবাদের মধ্যে রসুলের এক হুকুমে গ্রুপ হইল কয়টা নবীজির কাছে আসছে আয়েশা জানাইছে হুজুর আপনি বলছিলেন ওই এলাকায় গিয়ে আসর পড়তে একদল সেখানে গেছে আরেক দল আসর ছুটে যাওয়ার আশঙ্কায় রাস্তায় আসর পড়ে নিয়েছে ফালাম ইউআন্নিফ আহাদা রসুল কাউকে তিরস্কার করেননি যারা গবেষণা করে পথিমধ্যে আসরের নামাজটা পড়ে ফেলেছে তাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গবেষণাকে সমর্থন জানিয়ে দিয়েছে এই যে রসুল তাদের আচ্ছা তারা কি আসর ওই এলাকায় পড়ছে না রাস্তায় এই রাস্তায় পড়াটা রসুল মৌন সমর্থন দিয়েছেন এই যে রসুলের সমর্থন দেওয়াটা এটাও হাদিস এটা কি বলা করা সমর্থন দেওয়া এবার আসেন রসুলের গুণাবলী সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস এই হাদিসে আছে কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহা এই পৃথিবীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন ও আহসানাহুম খালকা রসুলের ঘটনাটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ বানিয়েছেন লা বিল তাবিল ওয়া লা বিল কাসির রসুল একবারে লম্বা ছিলেন না একবারে খাটো ছিলেন না বেটেও ছিলেন না আল্লাহ এমন একটা অবয়ব দিয়ে বানিয়েছেন যে আমার রসুলকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব বিশিষ্ট এবং চেহারা বিশিষ্ট বানিয়েছেন রসুলকে এমন আল্লাহ বানিয়েছেন রসুল দেখতে এমন এই যে রসুল এমন চেহারাটা সবচেয়ে সুন্দর ঘটনটা সবচেয়ে সুন্দর এটাও হাদিস বুঝে নাই এটাও কি রসুলের বলা করা সমর্থন দেওয়া রসুল এমন ছিলেন এমন ছিলেন এটা বলা বুঝে আসছিনি এখন কথা হইলো আমি যে হাদিসগুলো বললাম কিতাবের নাম বলছিনি এখন যারা হাদিস অস্বীকার করে তাদের প্রশ্ন হুজুর আপনি যে এত কিতাবের নাম বললেন এই লিখিত হাদিস পাইলেন কই প্রশ্ন তো সুন্দর আপনি এই লেখা পাইছেন কই এটি কি রসুল লেখাইছে তো তাদের কথা হলো তারা হাদিস মানে না অস্বীকার করে তাদের যুক্তি মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস কয় নম্বর হাদিস মুসলিম শরীফের এখন একদম মন দেন খুব মন দেন 3004 নম্বর হাদিস মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা হবে 3033টা হাদিস অস্বীকারকারীরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় নবী বলেছেন লা তাকতুবু আননি সাহাবারা তোমরা আমার থেকে হাদিস লেখো না রসুলের নিষেধ ফাইন্নাহু মান কাতাবা আননি আমার থেকে যারা হাদিস লিখেছে ফালইয়ামহু সে যেন হাদিস মুছে দেয় গায়রুল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে মুছে দাও তাহলে এক নাম্বার নিষেধ লেখো না দুই নাম্বার লিখে থাকলেও মুছে দাও তাহলে ভয়ঙ্কর কথা তাহলে কথা হলো এখন ওনারা বলে মিয়া হাদিস লেখা তো দূরের কথা রসুল বলছে হাদিস থাকলেও মুছে দিতে আপনারা এই লেখা হাদিস পাইলেন কই তাই আমরা হাদিস মানি না নাউজুবিল্লাহ তো তাদের যে দলিলটা দলিল কিন্তু সঠিক আসলে এই হাদিসে এই কথা আছে তো সঠিক যদি দলিল হয় তাহলে জবাব কি
মন দিয়ে শুনেন প্রথমে আমার সাথে বলেন বলেন রাসূলের এই নিষেধাজ্ঞা বলেন নবুয়তের প্রথম যুগে যেন আল্লাহর কথা আর রাসূলের কথা একাকার না হয়ে যায় এইজন্য রাসূল আল্লাহর কথার সাথে রাসূলের কথাকে লিখতে নিষেধ করেছেন আল্লাহর কথার সাথে যদি রাসূলের কথা লেখাফেলা হয়ে যায় কখনো শুরুর দিকে সাহাবারা তো পার্থক্য যদি না করে তাহলে কোরআনের কোন আয়াতে নবীর বাণী ঢুকে যেতে পারে এই আশঙ্কা রাসূল বলছে এই কোরআন ছাড়া কিছু লেখবা না শুধু কোরআনগুলা লেখো আমার বাণী লেখবা না কেন লিখতে নিষেধ করছে বলেন তো যেন আল্লাহর কথা আর রাসূলের কথা মিলে না যখন নবীজি বুঝতে পারলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা রাসূলের কথা তখন রাসূল নিজেই আবার হাদিস লিখিয়েছেন সুবহানাল্লাহ তাহলে নিষেধ করেছেন এই কথা সত্য এটা কোন যুগে কিসের প্রথম যুগে নবুয়তের প্রথম যুগে আলেম ছাড়া অন্যরা বলেন আলেমরা তো পারবে অন্যরা বলেন নবী যে নিষেধ করেছে লিখতে কোন যুগে কেন নিষেধ করেছেন যেন আল্লাহর কথা রাসূলের কথা মিলে না যায় একটু কইতে পারবেন নি এখন প্রশ্ন তাহলে রাসূল যে হাদিস লেখাইছে এটার দলিল কই আবু দাউদ 3646 নাম্বার হাদিস 3646 আব্দুল্লাহ ইবনে আমর বলেন كنت أكتب كل شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم أريد حفظه আমি হাদিস মুখস্থ করার আশায় নবী যা বলতেন আমি সব লিপিবদ্ধ করে ফেলতাম কি করতাম লিখতাম লিখতাম কি করতাম রাসূল না লিখতে নিষেধ করেছে যে লিখতেছে আমি সব লিখতাম রাসূল যা বলতেন কুরাইশরা আমারে নিষেধ করলো নাহাতনি কুরাইশুন কুরাইশরা আমারে নিষেধ করলো আব্দুল্লাহ তুমি সব লেখো না আমি বললাম কেন কয় রাসূলুল্লাহ বাশারুন নবী একজন মানুষ ইয়াতাকাল্লামু ফিল রিফির রিদা ওয়াল গাদব কয় রাসূল শান্ত অবস্থায় কথা বলে রাগের অবস্থায় কথা বলে মিয়া তুমি যদি সব লেখো মানুষ হিসাবে তুমি তো রাগ করে রাগে কি জানি কি বলে ফেলে এগুলাও তুমি লেখো কেন তুমি এগুলা লেখো না শুধু শান্ত অবস্থার কথাগুলা লেখো আচ্ছা রাগে আমাদের উল্টা পাল্টা বের হয় কিনা বের হয় তো কুরাইশা বললেন তুমি শুধু রাসূলের শান্ত অবস্থার কথাগুলা লেখো রাগের কথাগুলা লেখো না আব্দুল্লাহ ইবনে আমর বলেন কি বলেন দেখেন সারা জীবন মনে রাখবেন আমি নবীর কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সব কথা লিখি কুরাইশরা আমারে নিষেধ করছে আপনি না রাগের অবস্থায় কথা বলেন তাই রাগের অবস্থার কথাগুলো যেন আমি না লিখি এটা কুরাইশরা আমারে বলছে নবীজি বললেন শোনো এইভাবে আঙ্গুল দিয়া নিজের মুখে ইঙ্গিত করে বললেন আউমা বি উসবুহি ইলা ফিহি নবী আঙ্গুল মুবারক দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন আব্দুল্লাহ উক্তুব তুমি সব লেখো মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন এই মুখ থেকে যা বের হয় রাগের অবস্থায় বের হোক শান্ত অবস্থায় বের হোক এই মুখ থেকে মিথ্যা বের হয় না সব সত্য কথা সুবহানাল্লাহ তুমি রাগের অবস্থায় বলি আর শান্ত অবস্থায় বলি তুমি সব লেখো এই মুখ থেকে কখনো উল্টা বের হয় না আমার রাসূল রাগেও কিছু বললে সেটাও সত্য কথা এখন বলেন তো রাসূল কি বলছে তুমি সব লেখানা নিষেধ কি বলছে সব তো লেখানা নিষেধ কোন যুগে হ্যাঁ যখন বুঝে আসছে কোরআন সুন্নার পার্থক্য রাসূল নিজেই বললেন তুমি সব লেখো সুবহানাল্লাহ তাহলে লিখতে নিষেধ করেছেন এটাও সঠিক লিখিয়েছেন এটাও সঠিক সহিহ বুখারী 2434 নম্বর হাদিসটা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর অষ্টম হিজরিতে আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে সাহাবাদের এত ভালো লাগছে ভাষণটা সময়ের স্বল্পতা আপনাদেরকে বলতে পারলাম না খুব সুন্দর একটা ভাষণ দিছে ভাষণ দেওয়ার পর আবু শাহ নামে একজন ছিলেন সাহাবাদের মধ্যে ওই আবু শাহ নামে ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে যদি একটু লিখে দিতেন আমারে নবীজি কয় লিখে দিলে ভালো হয় কহা সাহাবাদেরকে বললেন সাহাবারা উক্তুবু লি আবি শাহ এই আবু শাহকে আমার পুরা ভাষণটা লিপিবদ্ধ করে দাও লিখে দাও লেখাইছিনি তো লেখানা নিষেধ কোন যুগে প্রথম যুগে হ্যাঁ তাহলে পার্থক্য বুঝে আসার পর লেখাইছ এবার একটা মজার কথা বলি যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের হাদিস দিয়া মুসলিম শরীফের 3004 নাম্বার আচ্ছা আমারে বলেন তো মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিসটা এটা কি কিতাবের মধ্যে বাতাসে বাইসা রইছে না লেখা তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল বুঝছেন আরে বুঝে নাই যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের কত নাম্বার হাদিস মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিস তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না
এখন মুসলিম শরীফের 3004 নম্বর হাদিসের ওই জায়গায় হাদিসটা কি বাতাসে ভাসতেছে না লেখা তো লেখা হাদিস দিয়ে তো তারাও দলিল দিল তাহলে লেখা হাদিস কি আমরাও মানি না তারাও মানে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস হ্যাঁ কোরআন এবং হাদিস এই দুইটা রাসূল রেখে গিয়েছে শুধু কোরআন শুধু হাদিস এমন না কোরআন হাদিস উভয়টা পালন করতে হবে উভয়টা মানতে হবে কোরআন সুন্নাহের আলোকে জীবনকে সাজাতে হবে আল্লাহ তৌফিক দান করেন